ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। ক্যানিং এর জীবনতলা থেকে গ্রেফতার চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। অভিযোগ, 10ই অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণু মাল নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে বিশাল ও তার সঙ্গীরা। দেহ খণ্ডিত করে ফেলা হয় বিভিন্ন জায়গায়। মুন্ডহীন ধড়ের একাংশ উদ্ধার হলেও এতদিন কাটা মুন্ডুর সন্ধান পাওয়া যাচ্ছিল না। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। ঋত্বিক, প্রথমেই জানতে চাইবো অভিযুক্ত এই বিশাল দাস কিভাবে কোথা থেকে তার হদিশ পুলিশ পেল, এবং ওই যে প্রায় 3 সপ্তাহ ধরে ঋত্বিক দেহাংশ খুঁজে পাওয়া গেল, মুন্ডুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না, সেটা কি পাওয়া গেল? দেখো, জীবনতলায় গতকাল রাতে গুলি চালানোর ঘটনায় 3 জন আহত হয় এবং তারপর থেকেই কালকে সারা রাত এই 3 দুষ্কৃতী, যাদের ঘিরে ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়েছিল ক্যানিংয়ের এই অংশে, তারা ফেরার ছিল সকালে। তখন যারা তারা সাধারণ যাত্রী সেজে একটা ভ্যানে চড়ে তারা যখন চম্পট ছিল, স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে এবং তাদের মধ্যে তাদের পরিচয় পরে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পর জানা যায় তারা বিশাল দাস, রথীন সিং এবং বিপ্লব বিশ্বাস, অর্থাৎ চুঁচুড়ার ওই কুখ্যাত দুষ্কৃতীরা, যাদের এদের বিরুদ্ধে অক্টোবরে একটি খুনের ঘটনার অভিযোগ রয়েছে। এবং তারা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি পুলিশের জেরার কাছে বিশাল দাস এবং রথীন সিং এবং বিপ্লব বিশ্বাস তারা স্বীকার করেছে চুঁচুড়ায় ওই খুনে তাদের যোগ রয়েছে, তারাই ওই খুন করেছে, তারা স্বীকার করেছে। এবং ওই চাঞ্চল্যকর খুনের পর থেকে যে যাকে খুন করা হয়েছিল তার দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এবং তার সেই ভদ্রলোকের মাথা কিন্তু এখন সেই ব্যক্তির পাওয়া যায়নি, নিখোঁজ রয়েছে এতদিন ধরে। রথীন সিং তিনি কিন্তু জেরার মুখে পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি নিজে তার মাথা কেটে যেখানে দেহ পাওয়া গিয়েছে সেই আশেপাশেই কোথাও তিনি মাটিতে পুঁতে দিয়েছেন, এটা পুলিশের জেরার কাছে স্বীকার করেছে। এবং ওই ঘটনার পর থেকে তারা ফেরাচ্ছিল ক্যানিং এর এই অংশে। এর আগেও বিভিন্ন সময় অপরাধ সংঘটিত করে একটি জায়গায় তারা নির্দিষ্ট ডেরায় তারা গা ঢাকা দিত বারংবার। সম্প্রতি বাসন্তীর ওই অংশ থেকে তারা সরে ক্যানিং এর এই অংশে এসে গা ঢাকা দেয় এবং 1 সপ্তাহ ধরে একটি জায়গায় তারা গা ঢাকা দিয়েছিল। খুব স্বাভাবিকভাবে স্থানীয়দের সন্দেহের নজরে চলে আসে, সেখান থেকে চম্পট দিয়ে তারা একটা মাছের ভেড়ির অংশে গতকাল সেখানে গিয়ে লুকিয়েছিল। স্থানীয়রা যখন তখন সেখানে গিয়ে হানা দেয় তখন তারা গুলি চালায়। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে অক্টোবরে চুঁচুড়ার খুনের ঘটনা কবুল করার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ওই ঘটনায় ইতিমধ্যেই সেখানকার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এই ফেরার তীরজোট যারা মূল চক্রি বলে মনে করা হচ্ছে তাদেরকেও অবশেষে ক্যানিং থেকে পুলিশ গ্রেফতার করলো। ধন্যবাদ ঋত্বিক।